আপনাকেও ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য, যে প্রকৃত বৈষ্ণব কীভাবে চিনবো। এই বিষয়টা আমি মহারাজ এবং প্রভুর কাছ থেকে শুনতে চাইছি, আরও একটু যুক্ত করতে পারেন যে প্রকৃত বৈষ্ণব কীভাবে চিনবো, ব্রাহ্মণের বৈষ্ণবের মধ্যে কী পার্থক্য। মহাপ্রভু বলেছেন, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব, তার করিও সম্মান। বৈষ্ণব হচ্ছে কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ নাম বৈষ্ণবের ধাপ দিয়েছেন, কনিষ্ঠ বৈষ্ণব, মধ্য বৈষ্ণব, উত্তম বৈষ্ণব। যে একবার হরি নাম করে সে বৈষ্ণব, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, আবার যার মুখে যে নিরন্তর কৃষ্ণ নাম করে সে হচ্ছে মধ্যম, আর যার দর্শনে আইসে মুখে কৃষ্ণ নাম, যাকে দর্শন করলে কৃষ্ণ নাম এসে যায়। তো কৃষ্ণ নাম পরায়ণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রভু যেটা বললেন কৃষ্ণ বিষয়ক, সে হচ্ছে বৈষ্ণব। এবারে ব্রাহ্মণ, ব্রাহ্মণ সম্বন্ধে গীতাতে বা অন্যান্য জায়গায় যেটা বলা হয়েছে, সৎকর্ম নিপুণ বিপ্র, যিনি ছটা কর্মে অত্যন্ত নিপুণ তাকে বলা হয় ব্রাহ্মণ। যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ, যজন যাজন পূজা করবেন, পূজা সম্বন্ধে শিক্ষা দেবেন, পঠন পাঠন বেদ পাঠ করবেন, বেদ পড়াবেন শোনাবেন, আর যজন যাজন দান প্রতিগ্রহ, তিনি দান সংগ্রহ করবেন এবং ভগবানের প্রসাদ রূপে তিনি বিলাবেন, এই যে ব্রাহ্মণের কাজ। কিন্তু এই বেদের সার বা এই ধর্মের সার হচ্ছে কৃষ্ণ নাম করা, সে হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণবের তাই 26টা লক্ষণ, ব্রাহ্মণের 9টা, বৈষ্ণব 26। যেরকম আমরা শুরুতে একটা প্রশ্ন এসেছিল, বৈষ্ণব কি সাধু বলা যায়, খুব সুন্দর উত্তর দিচ্ছিলেন প্রভু। সাধু কথাটা একটা ভাস্ট, কি বলে, ব্যাপক, সবাই লোক দেখলে এই লোকটা সাধু, সৎ ব্যক্তিকে লোকে সাধু বলে। কিন্তু বৈষ্ণব মানে ধর্মের একদম শেষ পর্যায়ে অন্তিম সারাংশ, কৃষ্ণনাম যেটা গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যেজ মাম একম শরণাঙ্গজ। কৃষ্ণ বলছেন সব কিছু ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে, সার কথা হচ্ছে আমার উপাসনা করা, আমার নাম করা, আমার পূজা করা, আমাকে প্রণাম করা, সেটা হচ্ছে বৈষ্ণব, সেটা হচ্ছে বৈষ্ণব পদবাচ্য। হরে কৃষ্ণ। অত্যন্ত সুন্দর